রেলাইন মেদিনীপুর হাওড়া লোকাল আহত বেশ কিছু যাত্রী। দক্ষিণ পূর্ব রেলে যেন ফাঁড়া চলছে। করমণ্ডল দুর্ঘটনার পর এদিক ওদিক অনেক ট্রেনই বেলাইন হয়েছে বা কামরা থেকে ধোয়া বেরিয়েছে, আর এবার বেলাইন হয়ে গেল মেদিনীপুর হাওড়া লোকাল। শনিবার রাতের এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। গিরি ময়দান ও খড়গপুর স্টেশনের মাঝে কাটিংখলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ট্রেনটি মেদিনীপুর থেকে হাওড়া আসছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে বেলাইন হয়ে যায় ওই লোকাল। সেই খুঁটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রেলযাত্রীদের মধ্যে। যদিও দ্রুত পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করেন রেলের পদস্থ কর্তারা, সূত্রের খবর এই ঘটনায় বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি। রেল সূত্রে জানা গিয়েছে মেদিনীপুর থেকে হাওড়ার দিকে আসা ওই লোকাল ট্রেনটি খড়গপুর স্টেশনে ঢুকছিল। সেই সময় আচমকে একটি শব্দ শুনতে পান যাত্রীরা, এরপর ট্রেনটি থেমে যায়, আর তারপরেই বোঝা যায় ট্রেনটি বেলাইন হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান রাত্রি 9টার কিছু পরে তারা একটি আওয়াজ শুনতে পান এবং ছুটে এসে দেখেন মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার পথে একটি লোকাল ট্রেন বেলাইন হয়ে গিয়েছে এবং পাশে থাকা বিদ্যুতের খুঁটিটিও ভেঙে গিয়েছে। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে লাফাতে শুরু করেন, যার দরুন অনেকে চোট পান বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি মোকাবিলায় ছুটে যান। কেন ট্রেনটি বেলাইন হলো তা খতিয়ে দেখা হচ্ছে, তবে রেলের তরফে এ প্রসঙ্গে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনই সব লেটেস্ট নিউজ পেতে ফলো করুন আমাদের চ্যানেল বর্তমান স্টোরি।